আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা প্যাসেজগুলো পড়ছিলাম, তো ক্লিফ স্টোপেলসের প্যাসেজগুলো শেষ আমাদের। আজকে থেকে আমি ব্যারন স্টোপেলসের প্যাসেজগুলো আপলোড দিব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সবগুলো দেওয়ার জন্য, এই সপ্তাহের ভিতরে সবগুলো দেওয়ার ট্রাই করব, যেহেতু পরীক্ষা খুবই খুবই কাছে, সন্নিকটে এই আর কি। তো এই প্যাসেজটা ব্যারন স্টোপেলস একেবারে প্রথম প্যাসেজ। তো এই প্যাসেজটা হচ্ছে আমাদের শালুক সংশ্লেষণ এর ব্যাপারে এই প্যাসেজটা। তো প্যাসেজটা একটু বায়োলজি রিলেটেড আর কি, বায়োলজির ব্যাপার স্যাপার একেবারে, কিন্তু কঠিন কিছু না, সহজ। তো দেখবো আমরা যে আসলে কি কি আছে। তো কোশ্চেন থেকে শুরু করি তাহলে সহজ হবে। রিভিউ কোয়েশ্চন, মাল্টিপল চয়েসেস, চুজ দ্য কারেক্ট আনসার ফর ইচ কোয়েশ্চেন। এক নম্বর দেখি কি বলা আছে। উইচ টাইটেল বেস্ট এক্সপ্রেস দ্য আইডিয়া ইন দিস প্যাসেজ, মানে এই প্যাসেজের সবচেয়ে বেস্ট টাইটেল কোনটা হতে পারে, কোনটা হতে পারে এই প্যাসেজের টাইটেল। এ কেমিক্যাল ইকুয়েশন, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, দ্য পার্টস অফ ভেসকিউলার প্ল্যান্টস, দ্য প্রোডাকশন অফ সুগার। তো আমরা যদি ফুল প্যাসেজটা পড়ি এটার জন্য, তাহলে আমরা ফুল প্যাসেজ পড়লে যেহেতু ফটোসিনথেসিস বা শালুক সংশ্লেষণের ব্যাপারে প্যাসেজটা, তাহলে আমাদের এই প্যাসেজের টাইটেল হবে দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। মানে এই প্যাসেজের মধ্যে শালুক সংশ্লেষণটা কীভাবে ঘটে সেইটাই মূলত আলোচনা করা হয়েছে এই ফুল প্যাসেজের মধ্যে। এখানে বিভিন্ন ধাপ, বিভিন্ন স্তর দেখানো হয়েছে যে কীভাবে কীভাবে শালুক সংশ্লেষণটা ঘটে থাকে। ওকে, তো আমরা যদি একটু করে পড়ি ফটোসিনথেসিস, এই যে প্রথমতে বলা আছে, ইট হ্যাজ লং বিন নোন দ্যাট ওয়েন দ্য গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্টস আর এক্সপোজ টু দ্য লাইট আন্ডার সুইটেবল কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার। অর্থাৎ যখন গাছের যে সবুজ অংশটা সেটা যখন সূর্যের আলোতে এক্সপোজ থাকে, মানে একেবারে সূর্যের আলোটা তার গায়ে এসে পড়ে একটা খুবই সুইটেবল অ্যাটমসফিয়ারে, টেম্পারেচারে, তখন গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা ইজ অ্যাবজর্ব, সেটাকে শুষে নেওয়া হয় বাই দ্য প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্ট কর্তৃক, মানে গাছগাছারা আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা শোষণ করে ফ্রম দ্য অ্যাটমসফিয়ারিক CO2, অর্থাৎ অর্থাৎ অ্যাটমসফিয়ারের মধ্যে CO2-র যে একটা ব্যাপার থাকে সেটা থেকে, মানে অর্থাৎ আমরা যে ছাড়ি ওইখানে অ্যাটমসফিয়ারে যায়, ওই অ্যাটমসফিয়ার থেকে ওই কার্বন ডাইঅক্সাইডটা, মানে CO2 মানে কার্বন ডাইঅক্সাইডটা, ওইখান থেকে শোষণ করে গাছে, অ্যান্ড অক্সিজেন ইজ রিলিজ ইন টু ইয়ার, এবং গাছে কি করে অক্সিজেন ছাড়ে। এতটুকু আমরা জানি সিম্পলের মধ্যে, কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা এরপরে ধাপে 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 বলা আছে। এই যে এখানে বলা আছে, দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্ল্যান্টস ইজ দ্য অপোজিট অফ দ্য প্রসেস দ্যাট অকার্স ইন রেসপিরেশন। অর্থাৎ এই যে প্ল্যান্টসের মধ্যে যে গ্যাসের এক্সচেঞ্জটা, অর্থাৎ এই প্ল্যান্টসের মধ্যে মধ্যে যে গ্যাসের যে এক্সচেঞ্জ বা পরিবর্তনটা, সেটা কিন্তু রেসপিরেশনের বিপরীতে হয়। রেসপিরেশন মানে শ্বাস নিঃশ্বাস, গাছের মধ্যে যে একটা ব্যাপার চলে, আমরা যেরকম শ্বাস নিঃশ্বাস নিই, এটার এই ক্ষেত্রে ওটার কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়, উল্টা হয়। তো এখানে কি বলতেছে, কিভাবে ইন দিস প্ল্যান্টস প্রসেস, এই প্ল্যান্ট প্রসেস মানে প্ল্যান্টের মধ্যে যখন গ্যাসের আদান প্রদান হয়, উইচ ইজ কল্ড ফটোসিনথেসিস, এই যেটাকে বলা হয় ফটোসিনথেসিস, শালুক সংশ্লেষণ, কার্বো তখন কি করা হয়, কার্বোহাইড্রেট মানে শর্করা, আমরা জানি শর্করা কি, আমি এটা আমি এক্সট্রা অ্যাড করেছি, লার্জ গ্রুপ অর্গানিক কম্পাউন্ডস, এখানে অনেক কিছু থাকে, যেমন সুগার থাকে, স্টার্চ থাকে, সেলুলোজ থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এগুলো সবগুলো মিলে হচ্ছে কার্বোহাইড্রেট গঠিত হয় আর কি। কার্বোহাইড্রেট মধ্যে এই সবগুলো জিনিস থাকে, আর সিনথেসাইজ মানে উৎপাদন করা, বা শর্করা কি হয়, উৎপাদন করা হয় কেমনে, ইন দ্য প্রেজেন্স অফ দ্য লাইট ফ্রম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে গিয়ে কার্বোহাইড্রেট কি করা হয়, উৎপাদন করা হয় বাই স্পেশালাইজ স্ট্রাকচার, কেমনে স্ট্রাকচার ইন দ্য সাইটোপ্লাজম অফ প্ল্যান্ট সেলস কল্ড ক্লোরোপ্লেটস, অর্থাৎ কিভাবে যে সাইটোপ্লাজম, হ্যাঁ সাইটোপ্লাজমের যে স্ট্রাকচার, মানে গাছের যে সাইটোপ্লাজম এর যে স্ট্রাকচার, এটা হচ্ছে প্ল্যান্ট সেল, ওই সাইটোপ্লাজম প্ল্যান্ট সেল কল
ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্য দিয়ে এখানে কি করা হয়, এই জিনিসটা ঘটানো হয়, বা কার্বন ডাইঅক্সাইড ওয়াটার সংযোগে কি করে এই শর্করাটা গঠন করে, এগুলো হচ্ছে কথা। তো এগুলো অ্যানিমেটেড ভিডিও আছে অনেক ইউটিউবে, ওখান থেকে দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, তো এ মূলত কথা হচ্ছে এখানে বিভিন্ন স্তর বর্ণনা করা হচ্ছে যে কিভাবে কিভাবে গঠিত হয় আমাদের সালোক সংশ্লেষণ, গাছ কিভাবে তার খাবারটা তৈরি করে। তার মানে আমাদের এই প্যাসেজের টাইটেল হতে পারে দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। অনেক সময় প্যাসেজটা হার্ড থাকে, কিন্তু কোশ্চেনগুলো থাকে ইজি। এইখানেও প্যাসেজটা এরকম দেখলে ধরা যায়, দ্য কম্বিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু ফর্ম সুগার রেজাল্টস ইন এক্সেস অফ, কি বলছে যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে কি করা হয়, সুগার গঠন করা হয়। তো এই সুগার গঠন করার মধ্য দিয়ে আবার কি হয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে সুগার, সুগার থেকে কি হয়, সুগার থেকে হয় আমাদের অক্সিজেন, আমাদের অক্সিজেন, অক্সিজেনটা গঠিত হয়। তাহলে এই যে এখানে বলছে ওয়াটার আর কার্বন, তো এখানে তো বলা আছে এই যে কার্বন, কার্বন ডাইঅক্সাইডের কথা এবং ওয়াটারের কথা, তার মানে দুইটা হবে না, বুঝাই যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার দুইটা মিলে কি গঠন করা হয়, দুইটা মিলে আমরা জানি অক্সিজেনটাই গঠিত হয়। কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এই দুইটার মধ্য দিয়েই কিন্তু গাছে অক্সিজেন কি করে নিঃসরণ করে থাকে। আমরা যখন কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি, তো সেটা কি করে গাছে ওই সালোক সংশ্লেষণের মধ্য দিয়ে পানির সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে বা পানির সাহায্যে সেটি কি করে, সেটা অক্সিজেন তৈরি করে, বা অক্সিজেনটা আমরা গিফট হিসেবে পেয়ে থাকি গাছ থেকে। এটা হচ্ছে কথা, একেবারে সহজ সিম্পল একটা জিনিস। তো এখানে প্যাসেজের মধ্যে আছে এই যে এখানে আমরা যদি দেখি যে এখানে বলছে লার্জ অর্গানিক কম্পাউন্ডস আর সিনথেসাইজ ইন দ্য প্রেজেন্স অফ দ্য লাইট ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার বাই স্ট্রেচ ইন দ্য সাইটোপ্লাজম অফ প্ল্যান্ট সেলস কল ক্লোরোপ্লাস্ট। দিস প্রোডিউস সার্টেন টু টাইপস অফ লাইট ট্র্যাপিং গ্রিন ক্লোরোফিল বাট অলসো ভাস্ট অ্যারে অফ প্রোটিন সাবস্টেন্স কল এনজাইম ইন মোস্ট প্ল্যান্টস দ্য ওয়াটার রিকোয়ার্ড বাই দেয়ার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তো এখানে মূল কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও ওয়াটার দুইটা মিলে কি হয়, দুইটা মিলে আমাদের যে অক্সিজেন সেটাই গঠিত হয়, হচ্ছে কথা। এরপর আমরা আসি উইচ প্রসেস ইজ দ্য অপোজিট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের অপোজিট কোনটা, তো এটা আমরা দেখব যে ফটোসিনথেসিসের অপোজিট অপোজিট প্রক্রিয়া কোনটা, ডিকম্পোজিশন, সিনথেসাইজেশন, ডিফিউশন, রেসপাইরেশন। তো আমরা জানি ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, তো এটার বিপরীতে এই জন্য ফ্যাসেজে উল্লেখ করা আছে স্পষ্ট করে যে দিস এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্ল্যান্টস, প্ল্যান্টের মধ্যে যে গ্যাসের আদান প্রদান পরিবর্তন, ইজ দ্য অপোজিট অফ দ্য প্রসেস দ্যাট অকার্স ইন রেসপিরেশন, রেসপিরেশনের মধ্যে যে জিনিসটা ঘটে থাকে সেটার সম্পূর্ণ অপোজিট হচ্ছে এটা। তাহলে এখানে দেওয়া আছে রেসপিরেশন, এই যে রেসপিরেশন, রেসপিরেশন মানে বলছে ফটোসিনথেসিসের অপোজিট প্রক্রিয়া কোনটা, রেসপিরেশন, শেষ। তো এরপরে ইন ফটোসিনথেসিস এনার্জি ফ্রম দ্য সান ইজ, অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মধ্যে এনার্জি ফ্রম সান, ফ্রম দ্য সান, সান থেকে, সূর্য থেকে যে এনার্জিটা পাওয়া যায় ইজ, সেটা চেঞ্জ টু কেমিক্যাল এনার্জি কন্ডাক্টেড ফ্রম দ্য জাইলাম টু দ্য লিভস অফ গ্রিন প্ল্যান্টস নট নেসেসারি টু প্রসেস। এরপরে রিলিজ ওয়ান টু ওয়ান ফর ইচ মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড ইউজ। তাহলে কী বলছে এখানে, ফটোসিনথেসিসের মধ্যে এনার্জি, সান থেকে যে এনার্জিটা আসে ওই এনার্জিটা কিসে পরিবর্তন হয়, চেঞ্জ টু কেমিক্যাল এনার্জি। আমি দেখাচ্ছি কোথায় আছে, এটা কেমিক্যাল এনার্জিতে এটা রূপ নেয়, এই যে দেখা দেখে এই যে এখানে, ইন দ্য আদার ওয়ার্ড দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ক্যান বি আন্ডারস্টুড, এটাকে আরও ইজিলি বোঝা যায় কেমনে, এটাকে আরও ইজিলি বোঝা যায় অ্যাজ অ্যান এনজাইম ইন্ডিউস কেমিক্যাল চেঞ্জ ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন টু সিম্পল সুগার গ্লুকোজ। অর্থাৎ এটা কি হয়, কেমিক্যাল, এই যে এখানে বলছে কেমিক্যাল চেঞ্জ, এটা কেমিক্যাল চেঞ্জটা, কেমিক্যাল চেঞ্জে পরিবর্তন হয়ে যায় এই জিনিসটা, টু কেমিক্যাল এনার্জি, এটাই হচ্ছে আনসার। এরপরে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার বলতে এখানে পাঁচের মধ্যে ওইখানে আবার ছোটো ছোটো ফ্যাসেজ থাকে, তো যারা ব্যারেন স্টোপেলসের ফ্যাসেজগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে আসলে কেমনে থাকে। এখানে
এদের বলছে ফাইন্ড দ্য সেন্টেন্স ইন প্যারাগ্রাফ ওয়ান, দ্যাট অর্থাৎ এই পুরো প্যাসেজের মধ্যে এইটাকে আবার ছোট ছোট ফেরাতে ভাগ করা, অর্থাৎ ফেরা 1 2 3 এরকম ফেরা ভাগ করে করে, তো এখান থেকে আবার প্যারাগ্রাফ থেকে আবার কোশ্চেন করা হয়, কিন্তু প্যাসেজ একটাই, ডিসক্রাইব অক্সিজেন ইজ রিলিজ ইন টু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য, তো এই এখানে এই প্রথম প্যারা থেকে কোশ্চেনগুলো করতেছে, ডিসক্রাইব হাউ অক্সিজেন ইজ রিলিজ ইন টু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কপি ই টু দ্য স্পেস বিলো। আচ্ছা, দ্য ওয়ার্ড স্টোর্ড ইন দ্য প্যারাগ্রাফ টু ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, তো স্টোর মানে কি? আমরা জানি স্টোর মানে হচ্ছে কোনো কিছুতে ধারণ করা, রিটেইন মানে ধারণ করা, তারপরে কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন হওয়া, ডিসকভার মানে আবিষ্কার করা, স্পেসিফাইড মানে নিশ্চিত করা, তো এই স্টোর এটা কোথায় আছে আমরা একটু দেখি, স্টোরটা কোথায় আছে, এই যে এখানে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্রসেস, এই প্রসেসগুলোর কারণে রেডিয়েন্ট এনার্জি ফ্রম দ্য সান, অর্থাৎ সান থেকে যে আমরা বিকিরিত মানে বিকিরণ করা যে রশ্মিটা সেটা পেয়ে থাকি, ইজ স্টোর্ড, এটি স্টোর হয় কোথায়, অ্যাজ কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি হিসেবে, ওই যে বলছে না সানের এই জিনিসটা কি হয়, এটা কেমিক্যাল এনার্জিতে পরিবর্তন হয়, এখানে এতে বলা আছে, তাহলে স্টোর্ড মানে এটা কি হয়, এটা এটা হয় রিটেইন হয় মানে এটা অবস্থান করে, বহন করে। দ্য ওয়ার্ড দিয়ার ইন প্যারাগ্রাফ টু রেফার্স টু, দিয়ার মানে কি, 2 নম্বর প্যারাগ্রাফের দিয়ার মানে কি, রেডিয়েন্ট এনার্জি অ্যান্ড কেমিক্যাল এনার্জি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার প্রোডাক্টস, কমপ্লেক্স অ্যান্ড সাবস্টেন্স, কি দিয়ার মানে কি, প্যারাগ্রাফ টুতে তাহলে এখানে দিয়ার মানে কি ব্যবহার করবো, এই যে এখানে দিয়ার দিয়ে আমি সহজের জন্য দেখা রাখছি, এখান থেকে বলি, ইন্টার্নস দ্য কেমিক্যাল এনার্জি ইজ ইউজ টু ডিকম্পোজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ কেমিক্যাল এনার্জির কারণে ওইটা কি হয়ে যায়, ওইখানে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আছে ওইটা ডিকম্পোজ হয়, অর্থাৎ সেটা মানে ভেঙে যায় বা পচে যায়, আমরা পচে গেলে এটাকে বলে ডিকম্পোজ, অর্থাৎ সেটা আর আগের অবস্থানে থাকে না, সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, দ্য প্রোডাক্টস অফ দিয়ার, এই যে এখানে বলছে দ্য প্রোডাক্টস অফ দিয়ার ডিকম্পোজিশন, তাদের ডিকম্পোজিশনের প্রোডাক্ট হিসেবে, তো তাদের প্রোডাক্ট কাদের প্রোডাক্ট, এ কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যখন ডিকম্পোজ হয়ে যায় এ তাদের প্রোডাক্ট আর কন রিকম্বাইন ইন টু এ নিউ কম্পাউন্ড, এটা নতুন আর একটা মানে উপাদানে মানে হয় কনভার্ট হয়, উইথ সাকসেসিভলি বিল্ডস আপ ইন টু দ্য মোর অ্যান্ড মোর কমপ্লেক্স সাবস্টেন্সেস, এরপর এটা আরও বেশি জটিল হয়ে যায় এই জিনিসটা, দ্যাট কম্প্রাইজেস দ্য প্ল্যান্ট, এবং যেটা ওই গাছে ওই কমপ্লেক্স জিনিসটাকে সে বহন করে। আচ্ছা, দিস অর্গানিক সাবস্টেন্সেস দ্যাট ইজ দ্য সুগার, এরপরে এখান থেকে কি হয়, এখানে বলছে যে ওই ওয়াটার এবং যে কার্বন ডাইঅক্সাইড এই জিনিসটা যখন ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে যায় আরও জটিল আকার ধারণ করে, জটিল আকার ধারণ করে এটা আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে হয় সাবস্টেন্স, বিভিন্ন সাবস্টেন্সের তৈরি, যেমন হচ্ছে সুগার হয় এখান থেকে, স্টার্চেস হয়, সেলুলোকোস সেলুলোস হয়, এগুলো হয়, অল বিলং টু দ্য ক্লাস অফ অর্গানিক মলিকিউলস, এবং এগুলো অর্গানিক মলিকিউল হিসেবে থাকে। তো এখানে কি বলতেছে, এই সিম্পল এখানে বলতেছে, ইন আদার ওয়ার্ড দ্য প্রসেস অফ দ্য ফটো সিনথেসিস ক্যান বি আন্ডারস্টুড, অর্থাৎ ফটো সিনথেসিস এই প্রক্রিয়াটা যদি একেবারে সহজ একটা লাইনে বুঝতে হয়, সেটা হচ্ছে অ্যাজ অ্যান এনজাইম ইনডিউসড কেমিক্যাল চেঞ্জেস ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন টু দ্য সিম্পল সুগার গ্লুকোজ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এই দুইটার সিম্পল গ্লুকোজ এটার পরিবর্তন হয়ে কি হয়ে যায়, সেটা কেমিক্যাল চেঞ্জে সেটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জে পরিবর্তন হয়ে এরপরে এটা হয়ে যায় আমাদের অক্সিজেন, এই হচ্ছে কথা। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা দিয়ার মানে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, তাহলে আমরা কি দেখাবো, এখানে আমরা অবশ্যই এখানে দেখাবো দিয়ার মানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। আচ্ছা, এরপর 8 নম্বর, দ্য ওয়ার্ড সাকসেসিভলি ইন, আচ্ছা সাকসেসিভলি ইন প্যারাগ্রাফ টু ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, সাকসেসিভলি মানে কি, এই যে এখানে বললো আমি এখানে এটা ইয়ে করে দাগাইনি, এই যে সাকসেসিভলি বললো এখানে, দ্য প্রোডাক্টস অফ দিস ডিকম্পোজিশন কম্পাউন্ড উইচ সাকসেসিভলি বিল্ডস আপ ইন টু দ্য মোর অ্যান্ড মোর কমপ্লেক্স সাবস্টেন্সেস, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ডিকম্পোজ হয়ে এটা আরও জটিল থেকে জটিল হয়, সাকসেসিভলি মানে কি, অর্থাৎ কনসিকুয়েন্টলি আস্তে 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 আস্তে, সাকসেসিভলি মানে ইন এ সিকুয়েন্স বা ফলশ্রুতিতে বা বা স্তরে সিস্টেমে সিস্টেমে এটা পরিবর্তন হয়। 9 নম্বর, বিসাইড দ্য ম্যানুফ্যাকচার অফ ফুড ফর প্লান্টস হোয়াট ইজ অ্যানাদার বেনিফিট অফ ফটোসিনথেসিস, বলতেছে এখানে
মানে গাছপালার জন্য খাবার তৈরি ছাড়াও ফটোসিনথেসিস আর কি আমাদের জন্য বেনিফিট দেয়, আর কি উপকার করে আমাদের? ইট প্রডিউসেস সোলার এনার্জি, এটা সোলার এনার্জি তৈরি করে। ইট অ্যান্ড ডিফিউজেস এডিশনাল কার্বন ডাইঅক্সাইড ইন টু দ্য এয়ার, এটা কার্বন ডাইঅক্সাইডকে এটা আরও কি করে, এডিশনাল কার্বন ডাইঅক্সাইডকে মানে বাতাসে পরিবর্তন করে। ইট মেইনটেন্স এ ব্যালেন্স অফ গ্যাসেস ইন অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ারের মধ্যে যে গ্যাস আছে ওগুলোর মধ্যে ব্যালেন্স করে। নাকি ইট রিমুভস হার্মফুল গ্যাসেস ফ্রম দ্য এয়ার, এটা বাতাস থেকে ক্ষতিকর গ্যাসগুলোকে দূর করে। কোথায় আছে এই আনসারটা আমরা এখানে যদি একটু করে দেখি, এই যে এখানে বলছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে এ ব্যালেন্স অফ গ্যাসেস ইজ প্রিজার্ভড, অর্থাৎ গ্যাসের মধ্যে যে ব্যালেন্স সেটা সংরক্ষণ করা হয় ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের মধ্যে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের মাধ্যম দিয়ে। তাহলে এই কি এই স্পষ্ট করে এখানে বলে দেওয়া আছে দে এ মেনটেন এ ব্যালেন্স অফ গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা দর্শক, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অফ দ্য অক্সিজেন ইউজড ইন দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিসের মধ্যে অক্সিজেন ব্যবহৃত হয়। তো এখানে চারটে ইনফরমেশন দেওয়া আছে, কোন ইনফরমেশনটা ভুল অক্সিজেন রিলেটেড? অক্সিজেন ইজ অ্যাবজর্ব বাই দ্য রুটস, অক্সিজেন কি রুট দিয়ে রুট কর্তৃক অ্যাবজর্ব হয়, মানে রুটে বা গাছের শিকড়ে কি অক্সিজেন শোষণ করে? অক্সিজেন ইজ দ্য প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস, অক্সিজেন ফটোসিনথেসিসের প্রোডাক্ট, অবশ্যই অক্সিজেন ফটোসিনথেসিসের প্রোডাক্ট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড এর সমন্বয়ে গিয়ে অক্সিজেন হয়, এটা সত্য। অক্সিজেন ইউজ ইন রেসপিরেশন, অবশ্যই রেসপিরেশন অক্সিজেন ব্যবহৃত হয়। এরপর অক্সিজেন ইজ রিলিজড ইন টু দ্য অ্যাটমসফিয়ারিক থ্রু দ্য লিভস, অক্সিজেন রিলিজ করা হয় অ্যাটমসফিয়ারের মধ্যে থ্রু দ্য লিভস। তো আমরা জানি অক্সিজেন রিলিজ করা কেমনে, আমাদের মধ্যে দিয়ে আমাদের কাছে কেমনে আসে, লিভ পাতার মধ্যে দিয়ে আসে, গাছপালার পাতার দিকে ছাড়ে। হ্যাঁ, তাহলে অক্সিজেন ইজ অ্যাবজর্ব বাই দ্য রুটস, অর্থাৎ অক্সিজেনকে গাছের শিকড়ে শুষে নেয়, এই কথা কি সত্য? আমরা কি দেখবো এখানে? আমরা যদি এখানে দেখি, দিস এক্সচেঞ্জ অফ গ্যাস ইন দ্য প্ল্যান্টস আর অপোজিট অফ দ্য প্রসেস অফ দ্যাট অকার্স ইন দ্য রেসপিরেশন, তাহলে এতে কি রুট কর্তৃক এটাকে অ্যাবজর্ব করে কিনা ওটা দেখা দরকার। তাহলে কোথায় আছে এটা, রুটে এটাকে অ্যাবজর্ব করে না, বরং রুট দ্বারা কি করা হয়, রুটে অন্য কিছুকে অ্যাবজর্ব করে, রুটে ওয়াটারকে অ্যাবজর্ব করে, এটা আছে, আমি আসলে এখন খুঁজে পাচ্ছি না। ইন দ্য প্রেজেন্ট স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট সেল, এই যে এখানে এই যে স্পষ্ট বলা আছে, ইন মোস্ট প্ল্যান্টস, অধিকাংশ গাছগাছড়ার ক্ষেত্রে দ্য ওয়াটার রিকোয়ার্ড বাই দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিসের ক্ষেত্রে যত পানি লাগে, ফটোসিনথেসিস প্রসেসের ক্ষেত্রে যত পানি লাগে, ইজ অ্যাবজর্ব, এগুলো ওয়াটারগুলো অ্যাবজর্ব করা হয় ফ্রম দ্য সয়েল, মানে মাটি থেকে অ্যাবজর্ব করা হয় বাই রুট, রুট করতে। তাহলে মানে রুট দিয়ে কি করা হয়, অ্যাবজর্ব করা হয়, মাটি মাটি থেকে রুট দিয়ে অ্যাবজর্ব করা হয় আমাদের পানিকে। এই যে এখানে বলছে পানি, পানিকে ফটোসিনথেসিসের জন্য যে পানি দরকার সেটা রুট এর মধ্য দিয়ে সয়েল থেকে মাটি থেকে অ্যাবজর্ব করা হয়, তার মানে এখানে ওয়াটারকে রুটে অ্যাবজর্ব করে, শোষণ করে গাছের মধ্যে নিয়ে আসে, কিন্তু অক্সিজেনকে সে কি করে না, রুটের মধ্য দিয়ে অক্সিজেন কোনোভাবে কি করা হয় না, অ্যাবজর্ব করে না, বা রুট গাছের কাণ্ড এগুলো বা গাছের শিকড় এটা কখনো অক্সিজেনকে কি করে না, অ্যাবজর্ব করে না, শোষণ করে। অক্সিজেন ইজ অ্যাবজর্ব বাই দ্য রুট, এটা মিথ্যা কথা বলেন, ওয়াটার ইজ অ্যাবজর্ব বাই দ্য রুটস। তাহলে এটি হচ্ছে আমাদের ফ্যাসেজ ওয়ান আর কি, অর্থাৎ মডেল টেস্ট এর ফ্যাসেজ ওয়ান, টেস্ট ওয়ানের ফ্যাসেজ। তো নেক্সট ফ্যাসেজগুলো আমি দিব, এটা একটু বায়োলজি আবার এটা ফিজিক্সের ফ্যাসেজও বা ওই সংক্রান্ত কিছু ব্যাপারও রয়েছে এখানে, এই আর কি কথা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।